ট্রেন্ডিং 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 তো ট্রেন্ডিং এমন একটা ভাইরাল ডিজিজ যে সেটাকে যতক্ষণ না জ্বালিয়ে পুড়িয়ে কাঠ থেকে কয়লা ছাই ভরসা করে ফেলানো হচ্ছে ততক্ষণে একজনের থেকে আরেকজনের মধ্যে রোগ ছড়াতেই থাকবে। তো চলো লেটস স্পয়েল দিস লাগাও নুকাওয়ালিয়া নুকাওয়ালিয়া। সকালে ঘুম থেকে উঠে যদি মনে হয় ইয়ার আজকে তো ট্রেন্ডিং ফলো করা হয়নি, তাহলে তুমি সকালে ইয়োগার সাথে তুমি এটা করতে পারো। আর নেক্সট নুকাওয়ালিয়া নুকাওয়ালিয়া। আরে আস্তে কাকা আস্তে, ফ্লোর ভেঙে ফেলবে নাকি? আর তোমাকে না সকালবেলা কাকিমা বাসন মাজতে বলে গেছে? ও কাকিমা, এ ড্যান্স নাকি কুম্ফু ফাইট? তো এ স্পেশাল ট্যাকটিক্স কাকিমা পাড়ায় ঝগড়া করার সময় ইউজ করে থাকে। ভাই তুইও বানাচ্ছিস না, এখানে পুরো পরিবারই রিলস বানাচ্ছে। আর এইদিকে আমি শুধু গানটার অডিও ভার্সনটা উইদাউট হেডফোন বাড়িতে চালিয়ে ফেলেছিলাম। পুরো পরিবারটা যেভাবে মেন্টাল ভাইরাল ডিজিজে আক্রান্ত, তাতে মনে হয় না এদের জন্য আলাদা কোনো মেন্টাল হসপিটালের দরকার আছে। বাড়িতেই লক করে রাখা উচিত। কেননা বাড়িটাই তো একটা পাগলের কারখানা, এক মা বাপ তো করছে তার সাথে ছেলে মেয়েগুলোকে জোর করে করাচ্ছে। তাহলে বলবে আমরা কি আমাদের ছেলে মেয়েদের নাচ গান শেখাবো না? আরে এই নাচ গান শেখানো আর ইনস্টাগ্রামে সেই ছ্যাবলা মোগরা দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে তো না? আমরা তো আর আমুল হোলমিল খাওয়া দুগ্ধ পোষ্য শিশু নাই যে বুঝবো না। না এখন ছাত্র স্কুলে যাওয়ার ব্যাপারে সে রিলস ভিডিও বানাচ্ছে, আর সে কি রোম্যান্স বুঝবে এরপর যখন পেটের থেকে ট্রেন্ডিং ফলো করতে করতে আসবে আর করবে শ্মশানে নিয়ে যাওয়ার সময় ট্রেন্ডিং সঙ্গে ড্যান্স।